আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। ফাইনালি বাংলাদেশে OnePlus Nord CE 5G আনঅফিসিয়ালভাবে চলে আসলো। প্লাস নর্থ সিই 5G-তে নতুন কিছু ফিউচার আসছে, আপনাকে মুগ্ধ করবে। যারা এই ফোনটি কেনার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এই ভিডিও হেল্পফুল হবে ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি সুফিয়ান আহমেদ, আপনারা দেখতেছেন টেক বাংলা 93 চ্যানেল। আমার চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক, লেটস গো। OnePlus Nord CE 5G দুই ভেরিয়েন্টে পাওয়া যায়। 8GB RAM, 128GB স্টোরেজ, এর দাম পড়বে 34,500 টাকা। 12GB RAM, 256GB স্টোরেজ, এর দাম পড়বে 37,500 টাকা। OnePlus Nord CE 5G হাতে নিয়ে বেশ হালকা পাতলা, বেশ প্রিমিয়াম লাগছিল। চাইলে এক হাত দিয়ে ব্যবহার করতে পারবেন, বেশ স্লিম। তবে এর রিয়াল প্যানেলটা প্লাস্টিক দিয়ে তৈরি, এই ফোনের এই বাজেটে আশা করা যায় না। অবশ্যই গ্লাস ব্যাগ থাকা উচিত ছিল। আর এর বডি ফ্রেমটাও কিন্তু প্লাস্টিকের দিয়ে তৈরি। ডিজাইন কোয়ালিটির দিকে যদি আসি তাহলে ওভারঅল আমার কাছে ভালো লেগেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পোর্টস এন্ড বাটনের রাইট সাইডে হোম বাটন রয়েছে, এর পজিশন ঠিকঠাক ছিল অলমোস্ট। লেফট সাইডে রয়েছে ভলিউম ব্রোকার, তার উপরে রয়েছে সিম কার্ড স্লট। তবে এখানে মাত্র দুটি সিম স্লট ব্যবহার করতে পারবেন, এ আবার কেমন বিচার। এখানে অবশ্যই ডেডিকেটেড সিম স্লট রাখা উচিত ছিল। অপরে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন মাইক, আর নিচে রয়েছে USB টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং 3.5mm হেডফোন জ্যাক। অ্যাটলিস্ট তো হেডফোন জ্যাক তারা দিয়েছে, এটাই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এই ফোনের ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর দেওয়া হয়েছে, যেটা আমার কাছে বেশ ফাস্ট মনে হয়েছে বাজেট অনুযায়ী। ডিসপ্লেতে রয়েছে 6.43 ইঞ্চ ফুল HD রেজুলেশন ফ্লুইড এমুলেট ডিসপ্লে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কর্নিল গরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে। এটি 20:9 রেশিও ডিসপ্লে, আর এর চিন বা বেজেলস বলা যায় বেশ নেরো, কিন্তু বাজেট অনুযায়ী আমার কাছে ঠিকঠাক লেগেছে। ডিসপ্লে লেফট স্টপে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চ হোল, এটা বেশ ছোটখাটো। ডিসপ্লের ভিউ ছিল ওভারঅল কোয়ালিটি ফুল। ডিসপ্লের টাচ রেসপন্স ভালো ছিল, কোথাও ল্যাগ পাইনি। ওভারঅল স্বাচ্ছন্দ্য বোধ ফিল পাইছি, আমার মনে হয় আপনারা ডিসপ্লে নিয়ে সন্তুষ্টি থাকবেন। এখন যদি আসি এই ফোনের হৃৎপিণ্ডে, অর্থাৎ প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G SoC, যা মূলত এটা 5G প্রসেসর, 4nm ফেব্রিকেশনের তৈরি করা। এখানে মোট 8টি কোড রয়েছে, যা 2টি 2.2GHz এর ক্লাইও 5070 এবং বাকি কোড হল 1.8GHz এর ক্লাইও 5070। গ্রাফিক সেকশন কে পাওয়ার করছে অ্যাড্রিনো 619। আউট অফ দ্য বক্স রান করবে অ্যান্ড্রয়েড 11, যা কাস্টমাইজ করা থাকবে অক্সিজেন OS এর সঙ্গে। অক্সিজেন OS কিরকম আমরা সবাই জানি, ফিচারে ভরপুর। ওভারঅল প্রসেসর আমাকে বেশ ইমপ্রেস করেছে। স্টোরেজ টাইপ হচ্ছে UPS 2.1, এখানে আরেকটু ইম্প্রুভ দিলেও পারত। এখন যদি গেমিং সেকশনে আসি, আমরা পাবজি রান করেছিলাম HD হাই ফ্রেম রেটে, সাজেস্ট করে বাই ডিফল্টে। ওই সেটিংয়ে বেশ ভালো পাবজি চলছিল, কোনো রকম ল্যাগ করেনি। লং টাইম খেললেও তেমন গরম হয় না। এখন আসি ক্যামেরাতে। রিয়াল প্যানেলে তিনটি ক্যামেরা রয়েছে, 64MP মেইন ক্যামেরা, 1.8 অ্যাপারচার রয়েছে। পরবর্তী সেন্সর হলো 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, আরেকটি রয়েছে 2MP যেটা কিনা ডেপথ সেন্সর, আর ফ্রন্টে থাকছে 60MP ক্যামেরা। আর মেইন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30fps, 1080p তে গেলে 60fps তে রেকর্ড করা যায়। এখন আসি ব্যাটারি ব্যাকআপ নিয়ে। 4500mAh ব্যাটারি আর বক্সে পেয়ে যাবেন 3W ফাস্ট চার্জিং। চার্জিং ব্যাকআপ ওভারঅল ভালো ছিল, মোটামুটি একদিন ব্যবহার করতে পারবেন। স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। তো সব কিছু রেখে আমি যদি বলি, এই ফোনটি কিছু ভালো দিক রয়েছে আবার খারাপও দিক রয়েছে, কিন্তু ওভারঅল আমার কাছে এই প্রাইস অনুযায়ী এই ফোনের বেশি ভাগই ভালো দিক রয়েছে, যা আমাকে ইমপ্রেস করেছে।